আসসালামাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা অলরেডি জানেন যে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের কোর্স অফার করি এবং আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন কিছু শেখানোর চেষ্টা করি তো তারই ধারাবাহিকতা দু হাজার সালকে টার্গেট করে আমি আমার টেকনিক্যাল মাস্টার্স তাতে কিছুটা চেঞ্জ করেছি এখানে অলরেডি আমরা ইলোট ওয়েব থিওরিটা ইনক্লুড করেছি তারই আজকে প্রেজেন্টেশন বা ভিডিও বলতে পারেন কোর্স আউটলাইন সম্পর্কে তো শুরুতে একটু কোর্স আউটলাইনটা আমরা একটু দেখে নিই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ ওয়ান টু ওয়ান বেস অর্থাৎ এটা কোনো গ্রুপে হচ্ছে না আপনি আপনার পছন্দ মতো সময় এবং আমার পছন্দ মতো সময়গুলোর ভেতরে আপনি একটা সময় বেছে নিয়ে কোর্সটা কন্টিনিউ করতে পারেন টোটাল কোর্সটা ষোলো ঘন্টার একটা কোর্স হবে কোর্স থেকে আমরা কি কি শিখ বেসিক্যালি আমরা মার্কেটে সবকিছুই শেখার চেষ্টা করব কিন্তু মেইন ফোকাস আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে একটা পারফেক্ট এন্ট্রি সেখান থেকে ফোরকাস্টিং করা এই শেয়ারটা কত দূর পর্যন্ত উঠতে পারে কত সময়ের ভিতরে উঠতে পারে কিভাবে উঠতে পারে ওঠার সময় কোথায় কোথায় কারেকশন নেবে কোথায় কোথায় সাপোর্ট নেবে যদি এই সাপোর্ট গুলো ভেঙে যায় তাহলে আমাদের স্টপ কেমন হবে এবং আলটিমেটলি উপরে যাওয়ার পরে কিভাবে আমরা সেখান থেকে সর্বোচ্চটা নিয়ে সেখান থেকে এক্সিট করতে পারি এই টোটাল প্যাটার্নটার উপরে ডেভেলপ করেই হচ্ছে কোর্সটা ডিজাইন করা তো চলুন আমরা একটু দেখি ক্লাসে আমরা সেটা হচ্ছে আমরা আমরা চেষ্টা কোথা থেকে পারি একদম নতুন যারা আছেন আমার সাথে অনেকেই কোর্স করছেন যারা একদম নতুন তাদের জন্য কোথায় কোন ইনফরমেশন গুলো অ্যাভেলেবল আছে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য কোন সফটওয়্যার বা কোন ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারি এর মধ্যে কোনটা কোনটা ভালো কোনটা কিভাবে কাজ করে যেমন আমার স্টক লঙ্কা বিডি বা ইকোসফ্ট বিডি কিভাবে আমরা কাজ করতে পারি আমরা আরো ইনফরমেশন কোন জায়গা থেকে পেতে পারি সেটা আমরা দেখব তারপরে দেখব হচ্ছে চার্ট প্যাটার্ন তারপরে মার্কেটে সবচেয়ে ইফেক্টিভ যে থিওরি যে থিওরির উপর বেস করে সমস্ত টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো দাঁড়িয়ে আছে সেই ডাউ থিওরি সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব। কিভাবে একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারি যাতে করে মার্কেটের টোটাল ট্রেন্ডটা আমরা বুঝতে পারি সেই সাথে আমরা ভলিউম অ্যানালাইসিসটাও টাও শিখবো এবং সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে একটা বিস্তারিত ধারণা নিব যেটা সম্পূর্ণ থাকবে হচ্ছে হিস্টোরিক্যাল সাপোর্ট এবং রেজিস্টেন্স এই ক্লাস টাতে আমরা শুধু মার্কেট সম্পর্কে আলোচনা করব এবং এই জিনিসগুলো আলোচনা করব তারপর থেকে শুরু হবে আমরা শর্ট টার্ম এন্ট্রির দিকে যাব তো ক্লাস তে আমরা জানি যে শর্ট টার্ম এন্ট্রির জন্য সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতিটাই হচ্ছে আপনাকে ক্যান্ডেল স্টিক টা জানতে হবে আপনি যদি ক্যান্ডেল স্টিক না জানেন তাহলে কখনোই আপনি শর্ট টার্ম এন্ট্রি গুলোতে পারফেক্ট এন্ট্রি নিতে পারবেন না হবে শর্ট টার্ম এর জন্য আমাদেরকে জানতে হবে হচ্ছে চার্ট ফর্মেশন এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য চার্ট চার্টকে আমাদের বুঝতে হবে চার্টের ফরমেশনটাকে যা আমাদের বুঝতে হবে তারপর আমাদের ক্যান্ডলস্টিক অ্যানালাইসিস করতে হবে যখন আমাদের ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস গুলো হয়ে যাবে তখন আমাদের রিট্রেন রিভার্সাল যে ক্যান্ডলস্টিক অ্যানালাইসিস গুলো আছে যে সব ক্যান্ডলস্টিকের দ্বারা ট্রেন্ড গুলো রিভার্সাল হয়ে যায় ট্রেন্ডের প্যাটার্ন গুলো চেঞ্জ হয়ে যায় সেই ট্রেন্ড গুলোকে আমাদেরকে বুঝতে হবে যখন আমরা আমরা সেগুলো বুঝে বুঝে ফেলবো ফেলবো তারপরে চলে আসবো আমরা ইন্ডিকেটর সবচেয়ে সহজে ইন্ডিকেটরটা থাকবে সেটা হচ্ছে প্যারাবোলিক সার এই নিয়ে ক্লাস টু টা আমাদেরকে সাজানো হয়েছে তিন নম্বর ক্লাস আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব আমরা জানি যে আমাদের ডিএসির যে অ্যাপ আছে এই অ্যাপ মাধ্যমে আমরা আর এবং এম এস সি দেখতে পাই তার মানে খুব সহজে ফ্রিতে আমরা আর এস এবং এম এস ডি দুটাকে পেয়ে যাব এখন এই আর এস আই এবং এমএসি টাকে আমরা অ্যাডভান্স লেভেলে ব্যবচ্ছেদ করে করে দেখব প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখার চেষ্টা করব পাশাপাশি আমরা আর ভিজিআই রিলেটিভ ভিগর ইন্ডেক্স কমিউনিটি চ্যানেল ইন্ডেক্স সিসিআই টাকে নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব তারা কিভাবে কাজ করে এরপরে আমরা যাব হচ্ছে মুভিং এভারেজ আমরা দেখার চেষ্টা করব কত ধরনের মুভিং এভারেজ আছে এবং পটেনশিয়াল মুভিং এভারেজ টা অ্যানালাইসিস করার চেষ্টা করব আমরা পাশাপাশি ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ আমরা বোঝার চেষ্টা করব এবং বলিংগার ব্যান্ডস টাকে আমরা বোঝার চেষ্টা করব ফর শর্ট টার্মে এন্ট্রি এবং এক্সিট নাওয়ার জন্য তো টোটাল এই যে টু থ্রি ফোর এই তিনটা ক্লাসকে সাজানো হয়েছে ফর শর্ট টার্ম এবং মিড টার্ম এন্ট্রির জন্য এরপর থেকে আমরা যেগুলো দেখব ক্লাস ফাইভ সিক্স সেভেন সাজানো হয়েছে হচ্ছে লং টার্ম এন্ট্রির জন্য লং টার্ম বলতে আমরা কখনোই বলি না যে এটা সারা জীবনের জন্য এটা মোক্সি আপনার দেড় থেকে তিন বছরের জন্য হতে পারে ম্যাক্সিমাম এই জন্য আমাদের লাগবে হচ্ছে আইসিমোকো ক্লাউড ট্রেডিং স্ট্র্যাটেজি ক্লাউড ক্লাউড ট্রেডিং স্ট্র্যাটেজি অনেকে বলেন সমস্যা যে উচ্চারণ করেন এটা আমাদের লাগবে হচ্ছে আমরা যখন লং টার্ম এর জন্য চিন্তা ভাবনা করবো তারপরে আমাদের দরকার হচ্ছে ট্রেন্ড কনফার্মেশনের জন্য আমাদের লাগবে মানি ফ্লো মানি ফ্লো ছাড়া তো আমরা একটা শেয়ারে কি পরিমানে মানি ফ্লো হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো না সেজন্য মানি ফ্লো উইথ ডে চার্ট মান্থ চার্ট উইকলি চার্ট কোন জায়গায় গেলে মানি ফ্লোর কি ধরনের প্যাটার্ন গুলো দেখতে হবে কোন কোন জায়গায় কি ধরনের কাজগুলো করতে হবে সেগুলো আমরা দেখব আলটিমেটলি আমরা প্ল্যানিং করব যে এই স্টকটি এখন আমরা শর্ট টার্মের জন্য এন্ট্রি নিব নাকি লং টার্মের জন্য এন্ট্রি নিব এই ডিসিশন প্ল্যানিংটা আমরা শিখব হচ্ছে ক্লাস 5 এ ক্লাস 6 এ যখন আমরা চলে আসব তখন আমরা শিখব হচ্ছে ডারভাস বক্স ডারভাস বক্সের মেইন কাজটাই হচ্ছে ডারভাস বক্স আপনাকে এন্ট্রির পরে কিভাবে স্টেপে স্টেপে আপনি ইনভেস্ট করবেন কিভাবে স্টপ লস অর্ডার মেনটেন করবেন কিভাবে আপনি ফোরকাস্টিং করবেন এই সব কিছুই আছে হচ্ছে ডারভাস বক্সের ভেতরে অর্থাৎ আপনার স্টপ লস স্টার্ট এবং এক্সিট এবং ফোরকাস্টিং এই জিনিসটা আমরা শিখবো হচ্ছে ক্লাস সিক্সে আমরা যখন ক্লাস চলে তখন আমরা একটু ব্রড এক্সপেক্টে চিন্তা করবো আমরা থিওরিটাকে বোঝার চেষ্টা করবো আমরা ইলোটোয়েসিপাল প্রিন্সিপালের কোর কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট এবং ফিবোনাচি এক্সটেনশন দ্বারা থিওরির ফোরকাস্টিং ক্যালকুলেশন করা শিখব কিভাবে ওয়েভ গুলো ডেভেলপ হতে পারে কি কি প্যাটার্নে ডেভেলপ হতে পারে এবং সেই প্যাটার্নের সেই পজিশনের ওয়েভের ফর্মেশন কিভাবে হতে পারে সেই জিনিসটা আমরা শিখব হচ্ছে ক্লাস 7 এ এবং ক্লাস এইটে এ আমরা মূলত শিখব হচ্ছে কিভাবে আমরা একটা আইডিয়াল পোর্টফোলিও ডিজাইন করতে পারি ফর ফিউচার রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে পাশাপাশি ডিসিশন মেকিং করা করা আমরা 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 রিস্ক ম্যানেজমেন্ট এবং কিছু হোমওয়ার্ক এখান থেকে দিয়ে যেগুলো আপনাদেরকে করে আসতে হবে যাতে আপনি পারফেক্টলি এটা করতে পারেন কিনা সেটা আমাদের দেখতে হবে এছাড়াও আমরা মাঝে মাঝে আপনাকে কাজ করতে দিও আপনাকে হোস্ট করে দিয়ে আপনি কিভাবে কাজ করছেন কিভাবে ড্র করছেন ঠিক মতো ধরতে পারতেছেন কিনা এটাও আমরা দেখার চেষ্টা করব। তো এই ছিল আমাদের আটটা ক্লাসের টোটাল ডিজাইন এখন চলে আসি অন্যান্য যে ইনফরমেশন গুলো আপনাদের জানার দরকার যে এই কোর্সটার নাম হচ্ছে টেকনিক্যাল মাস্টার ডারভাস বক্স এন্ড ইলোয়েট ওয়েভ থিওরি টোটাল ডিউরেশন হচ্ছে আট ক্লাসের টোটাল আমরা পাচ্ছি সিক্সটিন আওয়ার্স দেড় থেকে দুই ঘন্টা পর ক্লাস হবে একজনই থাকবেন টোটাল কোর্স ফি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এট ফিক্সড পেমেন্ট মেথড থাকবে হচ্ছে বিকাশ অথবা নগদ ক্লাস মিডিয়াম অনলাইন জুমের মাধ্যমে হবে ক্লাস টাইম হচ্ছে সপ্তাহে দুইটা ক্লাস হবে এটা ফ্রাইডে তে অথবা অফিস যেতে টাইম গুলো আপনারা দেখতে পাচ্ছেন এডিশনাল কি কি সাপোর্ট আমরা প্রোভাইড করি আপনি প্রত্যেকটা ক্লাসে হ্যান্ড নোট পাবেন কোথায় কি হচ্ছে তার ডিটেইলস এখানে বলা থাকবে আপনি বিভিন্ন ধরনের বই পাবেন আমাদের কাছে পিডিএফ এ এগুলো সম্পূর্ণ ফ্রি তে আপনাকে প্রোভাইড করা হবে আপনার কি কি থাকতে হবে আপনার যে সব জিনিসগুলো থাকতো তার মধ্যে হচ্ছে আপনাকে অবশ্যই ওয়াইফাই অথবা হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকতে হবে ল্যাপটপ বা কম্পিউটার থাকলে খুবই ভালো হয় তবে মোবাইল থাকলেও চলবে তবে সেক্ষেত্রে আপনার হোমওয়ার্ক গুলো করতে আপনাকে একটু বেগ পেতে হতে পারে এবং আপনাকে অবশ্যই কম্পিউটার অপারেশন বা ওয়েব ব্রাউজিং সম্পর্কে ডিটেলস ধারণা থাকতে হবে তবে মনে করি যে যেহেতু আপনারা ডিএসি অ্যাপের মাধ্যমে যারা ট্রেড করেন বা বিভিন্ন ধরনের অ্যাপ যারা ইউজ করেন এখন স্টক মার্কেটে যারা আছেন ম্যাক্সিমামই ওয়েবসাইট এবং কম্পিউটার অপারেশনের উপরে মোটামুটি ভাবে আপনারা ফ্যামিলিয়ার কিভাবে আপনি এন্ট্রি নেবেন বা কোর্স এর ইনফরমেশন গুলো পাবেন অবশ্যই আপনার একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে উইদাউট ইমেল অ্যাড্রেস আপনি কোর্স করতে পারবেন না কারণ প্রত্যেকটা ক্লাসের জন্য আপনাকে লিংক দেওয়া হবে টাইম শিডিউল মেইনটেইন করতে হবে তো সেজন্য আপনাকে প্রথমেই stockbd77@gmail.com এই মেইলে আপনাকে একটা মেইল করতে হবে যে আপনি কোর্স করতে আগ্রহী এরপর কোর্সের জিনিসপত্র অর্থাৎ কোর্সের আউটলাইনটা আপনাকে মেইল করে দেওয়া হবে এবং বলা হবে যে আপনি কোর্সের পেমেন্ট এবং অন্যান্য বিষয় যদি আপনি রাজি থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটা মেল ব্যাক করে জানাতে হবে যে আমি সবকিছু করতে রাজি এবং আপনি আপনার ফোন নাম্বারটা আমাদের কাছে প্রোভাইড করবেন তারপরে আমরা আপনাদের আপনার সাথে যোগাযোগ করে নেব যে কিভাবে কোর্সটি করবেন তো যারা যারা কোর্স করতে আগ্রহী আছেন তারা মেইল করবেন মেইল করে করে আমার সাথে যোগাযোগ নেবেন প্রত্যেক মাসেই নিয়ে আমাদের সাথে নতুন নতুন পার্টিসিপেন্ট যোগ হচ্ছে প্রত্যেক মাসেই প্রতি সপ্তাহে কেউ না কেউ আসতেছে তো তাদের কথা চিন্তা করে নতুন ভাবে কোর্সটা সাজানো হয়েছে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ